এবার তোমরা ভাবতেই পারো লয়ের ডিগ্রি নিয়ে আমি কেন ওয়েডিং এর বিজনেসে নেমে গেছি। এই ব্লগিং থেকে আমি একটা জিনিস খুব পেতে চাই, এর থেকে বেশি বড় ভিডিও আমার বানানো যাবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক সবাইকে। আজকে 30 ডেজ ব্লগিং চ্যালেঞ্জের day 6। এই 5টা ভিডিও বানিয়ে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, আমার চ্যানেল এবং পেজে একটা বিষয় পুরো মিসিং, দ্যাট ইজ অ্যাবাউট মাই সেলফ। আমি কোথায় থাকি, কি করি, বা এই চ্যানেলে তোমরা কি এক্সপেক্ট করতে পারো, এই টোটাল বিষয়টা পুরো মিসিং। দেখুন, আমার এই ছোট্ট জার্নিতে 33.6% মানুষ নন সাবস্ক্রাইবার, সো প্লিজ সাবস্ক্রাইব মি। যারা নতুন এই চ্যানেলে আসছো তাদের কাছে কি মেসেজ যেতে পারে, এই বিষয়টা এখনো পর্যন্ত এই চ্যানেলে বা পেজে ক্লিয়ার নয়। ফার্দার ব্লগিং আপলোড করার আগে আমার উচিত এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়া। তো day 6-এ আজকে পুরোপুরি এই বিষয়টা নিয়েই কথা বলবো। বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা বলে রাখি, আজকের ভিডিওতে যেটুকু যাই বলবো সেটুকু সবই আমার কাজ নিয়ে, কারণ এই কাজ নিয়েই আমাকে প্রচুর মানুষ চিনেছে, আর এই কাজ নিয়েই আমি এগিয়ে যেতে চাই। তো চলো শুরু করি আমার কথা। উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর কল্যাণগড় নামক একটা ছোট্ট মফস্বল শহরে আমার ব্রন অ্যান্ড ব্রট আপ। যারা অশোকনগর চেনো তারা কল্যাণগড় বিদ্যা মন্দিরের নামটা অবশ্যই শুনেছো। আমি সেই বিদ্যা মন্দিরের স্টুডেন্ট। ছোট থেকেই আমার গ্যাজেটস আর ক্যামেরার প্রতি অগাধ টান, আর সেই টান থেকেই এত দূরের যাত্রাপথ। তখন সবে মাধ্যমিক দেবদেব ভাব, বিয়েবাড়ির ক্যামেরার উপরে যে হ্যালোজিন বসানো হতো সেই হ্যালোজিনের তার এতই বড় ছিল যে সেটা ধরার জন্য একটা লোক লাগ। আমিও সুযোগ পেয়ে গেলাম ক্যামেরার ফিল্ডে ঢোকার একটা এন্ট্রি পয়েন্ট, সেই তার ধরা থেকেই শুরু করে দিলাম। হ্যাঁ, মাঝে মধ্যে ক্যামেরা হাতে পেতাম, রেকর্ডিং অন রেকর্ডিং অফ, স্ট্যান্ডে বসানো থাকতো, অসুবিধা হতো না। মাধ্যমিকটা যখন দিয়ে উঠেছি তখন সঙ্গী বলতে একটা i3 প্রসেসরের ল্যাপটপ আর লোকের ভাড়া করা ক্যামেরা। ধীরে ধীরে এডিটিংটাও শিখতে লাগলাম, এই যে এখন যেমন ব্লগিং শিখছি তখন এডিটিংটা শিখতাম, ক্যামেরাতেও বেশ কিছুটা হাত পাকিয়ে নিয়েছি। এরপর কি, যা হবার তাই ঘটলো। ওই ল্যাপটপে এডিটিং করা ভিডিও একজনের নজরে পড়ে গেল, ব্যাস আমার আর পিছনে তাকাতে হয়নি। কাজটাকে আমি এতই ভালোবাসি যে কোনোদিন টাকার পেছনে আমি তাকাইনি। তখন আমি 11-এ পড়ছি, ক্যামেরার হাত পাকিয়ে নিয়ে ফ্রিল্যান্সিং কাজ করতে পারি। কেউ যদি কোনো বিয়েবাড়িতে রেকর্ডিংয়ে পাঠায় সেটা করে আনতে পারি, টিপিক্যাল ভিডিওগ্রাফারের মতো কাজ আমি তখন করতে পারি। ডাক পড়ে যাই, টাকার দিকে কোনোদিন তাকাইনি, যে যেমন দিত নিয়ে নিতাম, অসুবিধা করতাম না। আমার মোটিভটা ছিলই শেখার। ক্লাস 11-এ থাকতেই ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি শুরু করে দিলাম ওয়েডিং ক্রাফট। ওয়েডিং ক্রাফট তখন শুধু ফটোগ্রাফি করে, ছোট ছোট ফটোগ্রাফি, HS দেওয়া হয়ে গেল। তারপরে class 12, সেই বছরে আমি সর্বমোট 4 খানা কাজ করেছিলাম, এটা আমার রেকর্ড ছিল। HS দিয়ে এবার তো কলেজে ভর্তি হতে হবে। কলেজে ভর্তি হওয়ার সময় মাথায় ছিল জীবনে বড় কিছু করতে হবে, সেই বড় কিছু করার লক্ষ্যে ক্যালকাটা ইউনিভার্সিটির BA LLB এন্ট্রান্স এক্সাম দিয়ে ভর্তি হয়ে গেলাম BA LLB কোর্সে। একদিকে ওয়েডিং ক্রাফট, একদিকে BA LLB, দুটোকে ব্যালেন্স করা একটু মুশকিল হচ্ছিল, তাও কোনোভাবে চালিয়ে নিয়ে গেছি। BA LLB শেষ হলো 2022 সালে। অন্যদিকে ওয়েডিং ক্রাফট তখন শুধুই ফটোগ্রাফিতে থেমে নেই, আর গোটা বছরে শুধু 4টে কাজে থেমে নেই, এখন 40-50টা কাজও কোনো ব্যাপার না, ইভেন্ট অর্গানাইজেও নেমে গেছে। ও আচ্ছা, বলে নি ওয়েডিং ক্রাফটে কী কী কাজ হয়। ওয়েডিং ক্রাফটের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। নাম্বার 1, যেটা থেকে শুরু, ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি, স্পেশালি বিয়ের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি। 2, অ্যালবাম ডিজাইন অ্যান্ড প্রিন্টিং। 3, বিয়ের ভিডিও এডিটিং, সেটা ওয়েডিং ক্রাফটের নিজস্ব হোক বা বাইরের, ওয়েডিং এর যে কোনো ভিডিও এডিট করা ওয়েডিং ক্রাফটের রেসপন্সিবিলিটি। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, এডিটিং, অ্যালবাম ডিজাইন, প্রিন্টিং, এগুলো সরিয়ে রেখে ডেকোরেশন, ক্যাটারিং, সাউন্ড, এই সমস্তটাই ওয়েডিং ক্রাফট নিয়ে এসেছে। ইভেন ক্রাফটেড আইটেম লাইক মুকুট, গাছকৌটো, বরণকুলো, পান পাতা, আমরা এটাই মাথায় রাখি ওয়েডিং ক্রাফটের কোনো বিয়ের প্রোগ্রামে কেউ যেন আশাহত না হয়। এবার তোমরা ভাবতেই পারো লয়ের ডিগ্রি নিয়ে আমি কেন ওয়েডিং এর বিজনেসে নেমে গেছি। অ্যাকচুয়ালি ধারণাটা ভুল, আমি ল গ্রাজুয়েট হওয়ার অনেক আগে থেকে ওয়েডিং এর বিজনেস করি, আর ল গ্রাজুয়েট হওয়ার পরে আমি কোর্টেও যাই, ওয়েডিং এর কাজও করি। হ্যাঁ, এই কয়েক মাস আমি কোর্টে যেতে পারছি না ঠিকঠাক, আমার বাড়িটা হচ্ছে, আর তোমরা জানো একটা বাড়ি করা বিরাট বড় একটা ঝুঁকির কাজ, কখনো এই সমস্যা কখনো সেই সমস্যা লেগেই থাকে, রোজ প্রত্যেক দিন। আর ঠিক এই সুযোগে, বাড়ি করার সুযোগে, আমি একটা সুযোগ পেয়ে গেলাম ব্লগিং করার। এই ব্লগের ইচ্ছাটা আমার আজকের নয়, অনেক পুরনো, কিন্তু কোনোদিন ক্যামেরার সামনে এসে বলার সেই সাহসটা হয়ে ওঠেনি। ক্যামেরার সামনে আসলেই নার্ভাস ফিল হতো, ক্যামেরার পেছনেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। বাড়ি করার এই সুযোগটা কাজে লাগিয়ে আমি একসাথে দুটো কাজ করছি, এক
আমার ওয়েডিং এর বিজনেসটা কন্টিনিউ চলছে, সেকেন্ড আমি ভ্লগিংটা শিখছি। এই ভ্লগিং থেকে আমি একটা জিনিস খুব পেতে চাই, প্রচুর মানুষের ভালোবাসা, প্রচুর মানুষের কাছে আমি পৌঁছে যেতে চাই। আচ্ছা, এবার আসি এই চ্যানেলে কি কি দেখতে পাবেন। মূলত আমি যেই বিষয়গুলোতে ইন্টারেস্ট রাখি, ক্যামেরা গ্যাজেট, এডিটিং, সমস্ত বিষয়গুলো আপনারা দেখতে পাবেন এই চ্যানেলে। আমি যেই সমস্ত জিনিস করতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, সেই সমস্ত কিছুই আমি শেয়ার করব এই চ্যানেলে। আজকে ডে সিক্সে এর থেকে বেশি বড় ভিডিও আমার বানানো যাবে না, কারণ আমার চ্যানেলটা এখনও গ্রো আপ করার টাইম। ডে সিক্সের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল। এবং আগামীকাল একটা খুব ইন্টারেস্টিং জিনিস থাকবে, সবাইকে রিকোয়েস্ট করবো আগামীকালকের ভিডিওটা যেন অবশ্যই অবশ্যই দেখ। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।